আমরা এমন একটা কঠিন সময়ে আজকে এই মিলাদে উপস্থিত হয়েছি, যেই সময়ে পুরা বিশ্ব মুসলমানের চোখ সেই ফিলিস্তিনের গাজার দিকে, যেই জায়গায় আমার মুসলমান ভাইদেরকে শত শত বোমা মেরে, হাজার হাজার বোমা মেরে তাদের উঁচা উঁচা বিল্ডিং মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই বিল্ডিং এর মধ্যে আমার মুসলমান ভাই রয়েছে, আমার মুসলমান বোন রয়েছে, বাবার সমান মুরব্বীরা রয়েছে, আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা রয়েছে, তাদের আর্তনাদ আজকে পুরা বিশ্বে মুসলমান নয় শুধু পুরা বিশ্বের মানুষরা শুনতেছে। এমন কঠিন সময় তারা পার করছে, তাদের খানা নাই, পানি নাই, তাদের আলোর ব্যবস্থা নাই, রাত্রি হলে অন্ধকার হয়ে যায়, দিনের মধ্যে তারা পানি পাচ্ছে না, কোনো খানা পাচ্ছে না, এমন বিভীষিকাময় অবস্থার মধ্যে আজকে ওই ফিলিস্তিন বাসীরা আছে না নাই? একজন আমেরিকান ডাক্তার সে বলে দিল, বলে আমি আশিফা হাসপাতালে ছিলাম, ওই আশিফা হাসপাতালে আমি দেখতে পেয়েছি মুসলমান একজন অপরজনের প্রতি কেমন দরদ পান, তারা একজন আহত হয়েছে, সে যদি একটু হাঁটতে পারে, যে হাঁটতে পারে না তাকে ধরে ধরে নিয়ে আসে, সে মারা যাবে, তার খেয়াল করে না, সে আরেকজনের সেবা করে। এটা দেখে আমি অভ্যুগ্ধ হয়ে গেছি, আমি আসতে চাই নাই, তারপরেও যখন আমাকে আসার জন্য পীড়াপীড়ি করছে, আমি কিছুদিনের জন্য আসছি, আবার যদি সুযোগ পাই আমি ওই আশিফা হাসপাতাল গাজায় চলে যাব। আরেকজন মুসলমান ডাক্তার যাকে বারবার ফোন করে বলা হয়েছিল আপনি চলে আসুন, আমরা এখানে অভিযান চালাবো, ওই মুসলমান ডাক্তার বলে আমার শরীরে যতক্ষণ রক্ত চলাচল করবে আমার পেশা আমি চালিয়ে যাব, আমি আমার ভাইদের সেবা করে যাব। সুবহানাল্লাহ, বড় করে বলুন। আজ পুরা বিশ্বে বিধর্মীরা চেয়ে আছে মুসলমানদেরকে মারার জন্য, কিভাবে তারা মারছে, আর যদি একজন বিধর্মীর উপর আঘাত হয় তখন তারা মানবতার কথা বলে, তখন তারা মানুষের পক্ষের কথা বলে, তখন তারা মানবাধিকারের কথা বলে, আর হাজার হাজার মুসলমান এই গাজার জমিনে শহীদ হয়েছে তাদের পক্ষে, ওই ইহুদি নাসারা খ্রিস্টান ও মুসলিমদেরকে কথা বলতে দেখা যায়। আজকে দেখুন আমার ওই গাজার মুসলমানদের মধ্যে তারা যখন তাদেরকে শহীদ করছে, 12,000-এর উপরে শহীদ হয়েছে, এর মধ্যে 5,000-এর অধিক শিশু, 3,000-এর অধিক মহিলা নারী, দেখেন আজকে মানবতা কোথায় গেল। আরেকটি হাসপাতালে তারা বোম মেরে 500-এর অধিককে তারা শহীদ করেছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা পর্যন্ত তাদের থেকে রেহাই পাচ্ছে না। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই, ঠিক কিনা? আজ আমরা কত আরামে আছি, কত সুখে শান্তিতে আছি, কিন্তু আজকে গাজাবাসী কত কষ্টের মধ্যে আছে, তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই, প্রতিবাদ জানানো দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আগামী 25শে নভেম্বর ঐতিহাসিক লালদিঘি ময়দানে প্রতিবাদ জানানো হবে মহাসমাবেশে, আপনারা যারা পারেন ওই মহাসমাবেশে উপস্থিত হবেন। আজকে যারা এসেছেন, আজকে যারা শরীক হয়েছেন, আমি আপনাদের সবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে, আজকে এখানে পবিত্র ঈদে মিলাদুন্নবী কোরআন হাদিসের আলোকে খুব পুরজোশ পূর্ণ তকরির হয়েছে, একটি কথা আমি বলবো, মিলাদুন্নবী সেটা আজ পৃথিবীর জমিনে
কেউ জানে না চিনে না এরকম নাই। কারণ এই মিলাদুন্নবী চট্টগ্রাম নয়, শুধু ঢাকা, খুলনা, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশের যেই 64 জেলা রয়েছে প্রত্যেক জেলায় জেলায় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী হয়, ঠিক কিনা? শুধু তা নয়, বিশ্বের বিভিন্ন দেশে এই জশ্নে জুলুস হয়। আগে তারা সৌদি আরবের কথা বলতো, এখন আর বলতে পারে না, এই বছর আমি ঈদে মিলাদুন্নবী পালন করেছি পবিত্র মদিনায় মুনাওয়ারায়। দেখতে পেয়েছি মদিনা শরীফ সহ সৌদি আরবে ঈদে মিলাদুন্নবীর বন্ধ আছে সরকারিভাবে। শুধু তা নয়, তারাও সরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করে। সংযুক্ত আরব আমিরাত 3 দিন মিলাদুন্নবীর ছুটি দেয়া হয়, আর তারা সৌদি আরব আর অবস্থানের কথা বলতে পারবে না, সেখানে ঈদে মিলাদুন্নবী হয়। হবে নাই বা কেন? রসুলের আগমনে আমরা খুশি না বেজার? আর খুশি না বেজার? তাই যারা রসুলের আগমনে খুশি নয় তারাই মিলাদুন্নবীর বিরুদ্ধে করবে, আর যারা নবীর আগমনে খুশি তারা কখনো ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে করতে পারে। নসরুদ্দীন এই কিতাব যিনি লিখেছেন, এই কিতাব এর মুসান্নিফের নাম হল আশরাফ আলী তানভী। আশরাফ আলী তানভী সুন্নি না ওয়াহাবি? দেখেন এই কিতাব লেখার সময়ের একটি ঘটনা উনি বর্ণনা করছেন। এই কিতাব মিলাদুন্নবী সম্বলিত কিতাব। এই কিতাবে রয়েছে আমার নবী কোন দিন দুনিয়ায় তশরিফ এনেছেন, কোন সময় তশরিফ এনেছেন, আমার নবী আসার সময়ে কোন কোন মর্যাদা প্রকাশ পেয়েছে, আমার নবী আসার আগে আমার নবী আসবেন সেটা কে কে বলেছিল, কি কি সুসংবাদ অন্যান্য নবীরা দিয়েছিল, আসার পরে আমার নবীর কি কি মর্যাদা প্রকাশ পেয়েছে, আমার নবীর মর্যাদা সম্বলিত জীবনী একটি কিতাব উনি লিখেছেন। নসরুদ্দীন ফি যিকরে নবীল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব লেখার একটা ঘটনা উনি এই কিতাবের মুকদ্দমার মধ্যে লিখছেন, বলে আমি যখন এই কিতাব লিখতেছিলাম ওই সময়ে আমার এলাকায় কলেরা আরম্ভ হয়ে গেল, কলেরা মহামারী আরম্ভ হয়ে গেল আমাদের এলাকায়। আগে যদি মহামারী হতো তখন কি করত? পাড়া বন্ধ করত, কি করত? পাড়া বন্ধ করত। এখন আসেনি? নাই। আর পাড়া বন্ধ করার দরকারই বা কি? যেই পাড়ার এই পাড়ার মধ্যে তো আল্লাহর ওলি আছে না নাই? হুজুর সৈয়দি সনদি মাওলাই মোহতরমি মুকররমি বাবাজান কেবলা আছে না নাই? যেই জায়গায় আল্লাহর বলিরা থাকে ওই জায়গায় আল্লাহর রহমত না গজব? সুবহানাল্লাহ বলুন না, আর জোরে বলুন। নসরুদ্দীন কিতাব লেখে বলে ওই সময়ে কলেরায় কোনদিন 2 জন মারা যাচ্ছে, কোনদিন 3 জন মারা যায়, কোনদিন 5 জন 7 জন 10 জন 15 জনের জানাজা পড়তে হয়। সবাই যখন আমার কাছে আসলো আমি তাদেরকে পরামর্শ দিলাম তোমরা আজকে চলে যাও, 2 দিন পরে আসিও, কি করা যায় আমি চিন্তা করে বলবো। যখনই অত্র এরিয়ায় হুজুরের জীবদ্দশায় কোনো সমস্যা হতো আমরা যেতাম বাবাজান কেবলার কাছে, ঠিক কি না? সুবহানাল্লাহ বলুন না, আর জোরে বলুন। আমি ছোট ছিলাম, এখনো আমার মনে আছে যখন আমাদের এই পুরাতন বাড়িতে আগুন লেগেছিল, কি লেগেছে? আগুন লেগেছে, ওদিক থেকে আগুন জ্বলে জ্বলে এইদিকে আসছে। আমাদের ডাক্তার, আমাদের উস্তাদ মাস্টার সবুর সাহেব আছে না নাই? দেখেন উনার ঘরের আগে পর্যন্ত গিয়েছে। বাবা জান কেবলা যখন খবর পেল এই পাড়ায় আগুন লেগেছে, দেখতে পেলাম উনি আস্তে আস্তে কদম চালিয়ে চালিয়ে কদম চালিয়ে চালিয়ে আগুনের সামনে গেল। আগুনের সামনে যখন গেল
আগুনের সামনে গিয়ে উনি কিছু সামান্য সামান্য কিছু ধুলাবালি নিল, ওইখানে কি জানি পরে উনি ফু দিল, ফু দিয়ে এগুলা যখন নিক্ষেপ করল, মুহূর্তের মধ্যে দেখতে পেলাম আগুনের সামনে আসে নাই, আর সামনে আসে নাই, আগুন যেই জায়গায় ছিল ওই জায়গায় আগুন রয়ে গেছে। বড় করে বলবেন না, আরো জোরে বলুন, আমি নিজ চোখে দেখেছি আমার বাবা জান শাশুড়ি সৈয়দি সনদি মাওলাই মুহতরমি মুকাররমি আব্দুল মাবশাল কাদেরী রহমতুল্লাহ আলাইহি যখন আগুন লেলিহান শিখা দেখতে পেয়েছিলেন, উনি হাতে কিছু বালি নিয়ে উনি যখন ফু দিয়ে নিক্ষেপ করলেন, সাথে সাথে এই আগুন আর অগ্রসর হয় নাই, যেখানে ছিল ওইখানে আগুন রয়ে গেছে, কিছুক্ষণ পরে ওই আগুন নিভে গিয়েছিল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন আমার মনে হয়ে গিয়েছিল আল্লাহ বলেছিলেন খুলনা ইয়ানারু কুনি বারদাও ওয়াসালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়েছিলেন, এ ইব্রাহিম কি হয়েছে? বলে কি হয়েছে, আপনি তো জানেন আপনি আমার রব, আপনি তো সব কিছু জানেন, আমার তো কিছু বলার দরকার নাই। জিবরিলকে পাঠালেন, জিবরিল এসে বললেন হুজুর আপনি বলেন, একটু করে বললে আমি আগুন নিভিয়ে দিব। বলে আমার রব তো জানে আমার বলার আর দরকার কি, আমার রব যে কাজ যেটা চাই সেটাতেই আমি রাজি, আমার রব যদি চাই এই আগুনে জাপ দেওয়ার জন্য আমি জাপ দিতে রাজি। সুবহানাল্লাহ। শুকর ইব্রাহিম আলাইহিস সালাম এ অগ্নিকুণ্ডুলে এক্ষুনি জাপ দিবেন, সাথে সাথে আল্লাহ ডাক দিলেন কুলনা ইয়ানারু কুনি বারদাও ওয়াসালামান আলা ইব্রাহিম। এ আগুন শীতল হয়ে যাও, শীতল হয়ে যাও, এইখানে যাচ্ছে ইনি একজন ওলি নই, আমার জলিলুল কদর পয়গাম্বর। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা একটা ফুলের বাগান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর বলিরাও পারে কি পারে না, আর জোরে পারে কি পারে না। দেখেন আগুনে সামান্য করে বালি নিয়ে ফু দিলেন, নিক্ষেপ করলেন, সাথে সাথে আগুন আস্তে আস্তে নিভে গেল, সামনে আর যাই নাই। এই আগুনেও আল্লাহর বলি চিনে নি, আর জোরে চিনে নি। কিছু এরকম বেয়াদব আছে আল্লাহর বলি চিনে না, আছে না নাই। মাঝে মাঝে এরা যদি লুকিয়েও তাকে হঠাৎ করে ধরা পড়ে যায়। আজকে একটা ধরা পড়ছে কোন স্কুলে, বাওয়া বাওয়া কোন স্কুল, বাওয়া স্কুলে একটা ধরা পড়েছে গৌসুল আজম মাইজবান্ডারের নামে। সে ওইখানে যারা যায় এরা শিরিক করে, ওইখানে যারা কিছু চায় শিরিক করে, এরকম বলছে। ভিতরে যেটা আছে ধরা পড়ে গেছে। আচ্ছা এগুলা কি বাচ্চাদেরকে এগুলা শিখার কোনো দরকার আছে নি? পারলে ভালোটা শিখাও, না পারলে তোমার এই মাইজবান্ডারে যাওয়া এটা নিষেধ, এটা হারাম, এখানে গুনাহ করতে যায়, এখানে গেলে শিরিক কাজ করে, এগুলা বলার তার কি কোনো দরকার আছে? আচ্ছা এই কথা যদি বলতো ওই আপনার যারা দেবদেবী পূজা করে, যারা মন্দিরে যায়, যদি এই তো ধর্মীয় শিক্ষক, এখানে অন্য ধর্মেরও আছে বাবা স্কুলে, তো যদি বলে মন্দিরে যাওয়া শিরিক, হিন্দুরা কি মানত? আর যদি হিন্দুরা কি মানত? তার চাকরি না শুধু, আরো অনেক কিছু হয়ে যেত, সরকার পর্যন্ত তার বিরুদ্ধে অ্যাকশন নিত। আজকে মুসলমানের আল্লাহর বলির দরবারের বিরুদ্ধে বলাতে তেমন কোনো সারা পায় নাই। তারপরও আমার ভাই সুন্নি ভাই যারা ফেসবুকে লেখালেখি করেছে, আরেক ভাই যখন পেপারে তুলে দিয়েছে, তার আজকে নাকি তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আমরা এই সাময়িক বরখাস্ত চাই না, আমরা চাই তার পার্মানেন্ট বরখাস্ত, ঠিক কিনা?
सुन्नी भाईरा जरा आछे तादेर के सुच्चार होते होबे आज के हिंदू बौद्ध ख्रिस्टान ঐক্য পরিষদ রয়েছে সেই কারণে সরকার পর্যন্ত তাদেরকে ভয় পায় আমরা ঐক্য না হওয়াতে আমাদের ওলিদের বিরুদ্ধে আজকে যেমন তেমন যে কেউ বলতে পারে ঠিক কি না সামনে যদি আমরা ঐক্য হই দেখবেন আর ভয়ে কেউ বলতে সাহস পাবে আজকে গাউসুল আজম মাইজবান্ডারের বিরুদ্ধে বলছে কালকে দেখবেন গাজীউদ্দিন মিল্লাতের বিরুদ্ধে বলছে পরশু দেখবেন ইমাম আলে সুন্নতের বিরুদ্ধে বলছে এরপরে বলবেন দেখবেন আমার বাবা জানের বিরুদ্ধে বলছে ঠিক কি না এই রকম আল্লাহর ওলির বিরুদ্ধে যারা করবে বলবে এই বাংলার জমিনে তাদেরকে এক চুল পরিমাণ ছাড় দেয়া হবে না ঠিক কি না দেখেন যকনি উনি বিপদের মধ্যে পড়ে গেলেন মুসিবতের মধ্যে পড়ে গেলেন সমস্যার মধ্যে পড়ে গেলেন উনি দুই দিন পরে তাদেরকে ডাকালেন এসে বসলেন বসে বলে আমি একটা জিনিস খেয়াল করেছি সেই জিনিসটা হলো যদি যেদিন আমি এই নশরুদ্দীন নবীর মিলাদুন্নবী সম্বলিত কিতাব লিখতে পারি না লিখতে বসতে পারি না সেই দিন তোমরা আমার কাছে দুইজন মারা গেছে বা পাঁচজন মারা গেছে বা দশজন মারা গেছে এরকম খবর আনো আর যেদিন আমি এই নবীর মিলাদ সম্বলিত কিতাব লিখি ওই দিন কোন মৃত্যুর খবর আমি পাই না সুবহানাল্লাহ তাই আমি ধারণা করছি নবীর মিলাদ সম্বলিত এই কিতাব যদি তোমরা এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তোমরা যদি এটা পড়া আরম্ভ করে দাও আমার একটি ধারণা হলো এই এলাকা থেকে মহামারী চলে যাবে তো হুজুর কি করব তোমাদের এলাকার হুজুরদেরকে নিয়ে আসো ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জিন সাহেবকে নিয়ে আসো এখনো তো এই কিতাব পড়া লিখি নাই যতটুকু লিখেছি এটা আমি বলবো তারা লিখবে তখন কি বর্তমান জমানার মতো ফটোস্টেট মেশিন ছিল প্রিন্টার মেশিন ছিল বলে আমি বলবো তোমরা লিখবা এইরকম হুজুর বলছে আর অন্যরা লিখছে হুজুর বলছে অন্যরা লিখছে লিখতে 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 যতটুকু পর্যন্ত লিখেছেন ততটুকু পর্যন্ত তাদেরকে লিখাইয়া দিলেন বলে দিলেন যাও যাও তোমাদের এলাকায় তোমাদের পাড়ায় তোমাদের মহল্লায় এই কিতাব তোমরা পড়া আরম্ভ করে দাও দেখি কি হয় নশরুদ্দীন কিতাবের মুকদ্দমার মধ্যে লিখে ওই দিন যেই দিন এই কিতাব লিখে তারা এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পড়া আরম্ভ করে দিল ওই দিন থেকে এক ব্যক্তিও মহামারী কলেরায় আর মারা যায় নাই আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এটাই হলো মিলাদুন নবীর মুজিজা সুবহানাল্লাহ আমার নবীর মুজিজা এখনো বাকি আছে না নাই অন্যান্য নবী ইন্তেকাল করেছে তাদের মুজিজাও চলে গেছে নূহ আলাইহিস সালাম ইন্তেকাল করেছে মুজিজা চলে গেছে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছে মুজিজা চলে গেছে হযরত আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছে মুজিজা চলে গেছে ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকাল করেছে মুজিজা চলে গেছে আমার নবী পর্দা করেছেন মুজিজা এখনো আসে না নাই বলে হুজুর কি মুজিজা হ্যাঁ হ্যাঁ আছে তো কোরআনুল করিম বড়ই মুজিজা এই কোরআন আমার নবীর উপর নাজিল হয়েছে ঠিক কি না আগেকার যুগের যত কিতাব ছিল তৌরিত জবুর ইনজিল সবগুলা হেরফের হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন يحرفون الكلمة عن مواضعه ترى كتاب থেকে তাদের রায়গুলা ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহর বাণীগুলা তারা তুলে ফেলেছে আর হেরফের হইতে পারে নাই হেরফের হই নাই একমাত্র কোরআনুল করিম এটাই হলো আমার নবীর বড় মুজিজা সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআনুল করিমের একটি হরফ জের জবর পেশ যজন নুকতা পর্যন্ত
কেউ হেরফের করতে পারবে না, এটাই হলো আমার নবীর অন্যতম মুজিজা। সুবহানাল্লাহ। ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তোমারি জন্য জগৎ উজালা, কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি যে নূরে মুজাসসাম সাল্লি আলা, কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি তোমারি জন্য জগৎ উজালা, কামলি ওয়ালা তুমি। দেখেন উনি মিলাদুন্নবী সম্বলিত কিতাব যখন পড়তে দিল, এলাকা থেকে মহামারী কলেরা উঠে গেল। আর আমার গৌসুল আজমের দরবারে যখন কলেরা হওয়ার পরে দরবারে আসলেন, বলে হুজুর সবার ঘরে ঘরে কলেরা মহামারী, এখন কি করব। আমার গৌসুল আজম বলে ইউসহাকুল কালাউল্লাজি হাউলা মাদ্রাসাতিনা ইউকালু ইশফি বিহিন নাস আল মারদা। আমার এই মাদ্রাসার চতুর্দিকে যে ঘাস রয়েছে, খের রয়েছে, এই ঘাসগুলা তোমরা নিয়ে যাও, এগুলা রুগীকে খাওয়াই দাও, ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আচ্ছা ঘাস খাওয়াই কাকে কাকে কাকে? গরু আর ছাগলকে। এখন খাওয়াইতে বলছে কাকে? মানুষকে। হুজুর আপনি এত বড় কথা কেমনে বলছেন, আমরা খাওয়াবো না, ওরকম বলছেনি? তাড়াতাড়ি ওই মাঠ থেকে ঘাস কেটে কেটে নিয়ে যাচ্ছে, কার জন্য? মানুষের জন্য। কারণ গৌসে পাক দেখে মাদ্রাসার মাঠে অনেক ঘাস রয়েছে, কাটতে অনেক মানুষ লাগবে, অনেক সময় লাগবে, এই সুযোগে কাজ শেষ, কাজ শেষ, তাদেরও সেফা হয়ে গেল, মাঠটাও সাফ হয়ে গেল। ঠিকই, অল্প কয়েক ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে ঘাস শেষ হয়ে গেল। হুজুর অনেক রোগী এখনো রয়ে গেছে, বলে মাদ্রাসায় নেজামিয়ার পুকুরের পানি নিয়ে যাও, ওই পানি খাওয়াইয়া দাও, ভালো হয়ে যাবে। ওখান থেকে যখন পানি নিয়ে খাওয়াইয়ে দিল, কলেরা রোগী ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে আল্লাহর বলি যেই জায়গায় থাকে ওই জায়গা দামি হয়ে যায়, ওই জায়গা দামি হয়ে যায়। শরফুল মকানে বিল মকিন, যেই জায়গায় আল্লাহর বলি কদম রেখেছে, আল্লাহর বলি যেই জায়গায় থাকে এমন দামি হয়ে যায়। বাহাজাতুল্লাহ সরার কিতাবের মধ্যে লেখে, ওখান থেকে যখন ঘাস নিয়ে রুগীকে খাওয়াইয়া দিল, সাথে সাথে কলেরা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। বলে হুজুর এটা তো আপনি একটা কিস্সা বললেন, কাহিনী বললেন, কোরআন শরীফে এরকম কোনো দলিল আসেনি? হ্যাঁ আছে তো। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, কোন জায়গায় ঢুকলেন? যেই জায়গায় হযরতে মরিয়াম আলাইহাস সালাম থাকেন ওই জায়গায় ঢুকলেন। ওটা একটা রুম, ওই রুমের মধ্যে আল্লাহর বলি মহীয়সী নারী মরিয়াম আলাইহাস সালাম, যিনি ঈসা আলাইহিসসালামের আম্মা, সুবহানাল্লাহ, উনি যেই জায়গায় থাকেন, যেই ঘরে থাকেন, ওই ঘরে উনি এমন এমন ইবাদত করে, এমন ইবাদত করে,
সারা দিন সারা রাত শুধু আল্লাহর ইবাদতের মধ্যে উনি কাটিয়ে দে। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম ইনাকে দেখভাল করতেন, খানা পিনা পাঠাতেন, খানা পিনা নিয়ে যেতেন। একদিন উনি দূরে কোথাও গিয়েছেন, খানা আনতে ভুলে গিয়েছেন বা আনতে পারেন নাই, এমন সময়ে উনি দরওয়াজা বাইরের থেকে তো তালা মেরে যেতেন, দরওয়াজার তালা খুলে উনি ভিতরে ঢুকলেন, ঢুকে দেখতে পেলেন ওয়াজাদা ইনদাহা রিজকা। উনি যখন রিজিক দেখতে পেলেন, ফল দেখতে পেলেন, খানা দেখতে পেলেন, উনি জিজ্ঞাসা করলেন, এই মরিয়াম আলাইহিস সালাম, এই মরিয়াম, এগুলা তুমি কোথায় পেয়েছো? কি করলেন? জিজ্ঞাসা করলেন। কি করলেন? জিজ্ঞাসা করলেন, আপনি ঘরে যাওয়ার পরে ঘরে দেখতেছেন আপনার মেয়ের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, জিজ্ঞাসা করছেন নি, এই মোবাইল কোথায় পাইছো? জিজ্ঞাসা কি করছেন? করছেন? আরো মনে মনে খুশি হয়ে যান, মনে হয় আমার মেয়ের কোনো গার্লফ্রেন্ড আছে, এ দিছে মনে হয়। এই খুশি হওয়া কি জায়েজ আসেনি? আর জন জায়েজ আসেনি? আপনার ছেলে যদি কোনো দামি জিনিস নিয়ে আসে, মোটরসাইকেল কিনল, জিজ্ঞাসা করতে হবে তুমি এই টাকা কোথায় পেয়েছো, চুরি করেছো নাকি ডাকাতি করেছো, কোত্থেকে আনছো, কিভাবে আনছো? জিজ্ঞাসা করার দায়িত্ব কার? মা বাবার। জিজ্ঞাসা করার দায়িত্ব কার? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এগুলো কোত্থেকে কোত্থেকে পেয়েছো? এখানে বলি ওয়াজাদা ইনদাহা রিজকা, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক এসেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যারা আল্লাহর বলি, মহিলারা নবী নয় কি হয়, অলি, যারা আল্লাহর বলি তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের খানা পাঠাই। সুবহানাল্লাহ। শুধু নবীদের জন্য নয়, আল্লাহর ওলিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে খানা পাঠিয়েছে, এটা কোরআনুল কারীমে আছে না নাই, আর জুরমান আছে না নাই? তাই এই দেখেন, জাকারিয়া আলাইহিস সালাম মরিয়াম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করলেন, এগুলো কোত্থেকে পেয়েছ, বলে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। কোত্থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। বলার পরে উনি এগুলা ভালো করে দেখলেন, দেখে যে তরতাজা বেমৌসুমি ফল, যেটা এই মৌসুমের জন্য নয় সেই রকম বেমৌসুমি ফল, তরতাজা ফল। বলে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। সুবহানাল্লাহ। তখনকার জামানার যিনি খলিফা ছিলেন উনিও দরবারে বসে আছে, গৌসে পাকের দরবারে। আবুল মুজাফফর বললেন, হুজুর আমার কাছে মন বেশি চাচ্ছে আপনি যেন আমাকে একটা সেপ কাওয়ান। সেপ, সেপ মানে কি? সেপ উর্দু শব্দ, আপেল আপেল আরবিতে তুফাহ। একটা আপেল কাওয়ান। কি কাওয়ান? আপেল কাওয়ান। তখন আপেলের জমানা নয়, এখন না, ফ্রিজের মধ্যে রেখে দে। তখন কি এরকম ফ্রিজের ব্যবস্থা ছিল? ছিল না। আপেলের সময় নয়, বেমৌসুমি। হুজুরে আমার মন চাচ্ছে আপেল খাইতে, হুজুর এমনভাবে হাত টানলেন আপেল চলে আসলো। সুবহানাল্লাহ। এ আপেল যখন বের করলেন, সবাই দেখে অত্যন্ত তরুতাজা, অত্যন্ত তাজা একটা ফল, সবার বুঝতে বাকি রইল না এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। আবুল মুজাফফর কেন চাইলেন? কারণ এ আবুল মুজাফফর জানে এই গৌসে পাক আব্দুল কাদের জিলানি একদিন তাকে বাঁচিয়েছিলেন। সুবহানাল্লাহ। কেমনে? আবুল মুজাফফর বড় ব্যবসায়ী ছিল, তাজের ছিল। সে যখন শাম দেশে যায়, হুজুরকে কদম বুসি করে যায়, সালাম করে যায়, এমন সময়ে আরেকবার
সে শাম দেশে যাবে এমন সময়ে হযরতে গাউসে পাকের উস্তাদ শেখ হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন বলে হুজুর একটু দোয়া করে দিন আমার সরু সামান রেডি শাম দেশে যাব ব্যবসা করার জন্য আমরা আমাদের মধ্যে কেউ যদি বিদেশে যায় নতুন দোকান খুলে বড় হুজুর কেবলার কাছে আসে কিনা দোয়ার জন্য আসেনি পুষ্প অর্পণ করবেন আমাদের আশে কানে শামাউদিয়া কমিটি সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ হাসেম জনাব হাজী মোহাম্মদ হাসেম নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম শেরে বাঙ্গালা শাহিন শাহে স্লিকো প্রিয় হাজরিন এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমাদেরই সকলেরই সুপরিচিত কিতাব সরাজিয়া মাওলিয়া সুনিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ পাঁচ নং সর্বতলী ইউনিয়ন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ মাওলানা মাহবুবুল আলম আল কাদেরী সাহেবকে পুষ্প অর্পণ করবেন আমাদের শাহ মাহমুদিয়া কমিটি মোহাম্মদ নজরুল ইসলাম নাসির এবং জফর নজরুল ইসলাম নাসির এবং জফর মারহাবা প্রিয় হাজরিন এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সম্মানিত সাংগঠনিক সম্পাদক এন আল আমিন হাসকাবেলার সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তরের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন মাওলানা আলহাজ আব্দুল নবী আল কাদেরী সাহেবকে পুষ্প অর্পণ করবেন নাসির নজরুল ইসলাম এবং ইকবাল সুমন খুরশেদ মারহাবা এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আজকের সম্মানিত প্রধান মেহমানে আলাকে এ পর্যায়ে অত্র এলাকার পক্ষ থেকে মোহাম্মদ শরীফ মুন্না এবং মোহাম্মদ জহির দুইটা আলাদা আলাদা প্রধান মেহমানকে মান্যদান করবেন আমাদের কমিটির পক্ষ থেকে সকলে মিলে পুষ্পার্পণ করবেন আমাদের সকল কমিটির সকল ভাইরা মিলে আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের বিপ্লবী নেতা জনাব মোহাম্মদ ইউসুফ ভাইকে সকল সদস্য মিলে পুষ্পার্পণ করবেন মারহাবা প্রিয় হাজিরিন আমরা সংক্ষিপ্ত সময়ে প্রেস প্রদান করব এ পর্যায়ে আজকের মাহফিলের মধ্যমণি আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন মুফতি মিল্লাত শামাবদিয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদ হোসেন কিতাব সরাজিয়া মাওলিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুফতি আব্দুর রহিম আল কাদেরী সাহেব দামত বরকাতুহুল আলিয়াকে ক্রেস্ট প্রদান করবেন আমাদের আশেকানে শামাবদিয়া কমিটির সকল সদস্যবৃন্দ
সভাপতি থেকে সকল সদস্যবৃন্দ আজকে প্রধান অতিথিকে প্রেস প্রদান করবেন। এ পর্যায়ে প্রেস প্রদান করবেন আশে কানে শাহ মাহমুদিয়া কমিটির পক্ষ থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক, আপনাদের সুপরিচিত পত্র এলাকার কৃতী সন্তান শ্রদ্ধেয় আগাস মাওলানা আব্দুল নবী আল কাদেরী সাহাবকে পেশ প্রদান করবেন আশে কানে শাহ মাহমুদিয়া সকল সদস্যবৃন্দ। মারহাবা মারহাবা। এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি কিতাব সরাজিদিয়া মাহমুদিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ পাঁচ নং সর্বতল ইউনিয়ন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক, আপনাদেরই সুপরিচিত শ্রদ্ধেয় আল আস মাওলানা মাহবুবুল আলম কাদেরী সাহেবকে বিশেষ অতিথির প্রেস প্রদান করছেন আশে কানে শাহ মাহমুদিয়া কমিটির সকল সদস্যবৃন্দ। মারহাবা মারহাবা।